আসসালামু আলাইকুম। বাড়ি করতে কার না মন চায়, তবে সেই বাড়িটা যদি বসুন্ধরার প্লটের মধ্যে হয় তাহলে আরো ভালো হয়। আজকে আমরা চলে এসেছি ঢাকার মতিঝিলের খুব কাছে, পোস্তগোলা ব্রিজের খুবই সন্নিকটে। এটা হলো বসুন্ধরা রিভার ভিউ প্রকল্পে। আজকে আপনাদেরকে বাড়ি করার উপযোগী খুব সুন্দর একটি প্লট দেখাবো, যেখানে আপনার সাধ্যের মধ্যে একটি বাড়ি করতে পারবেন। আপনারা জানেন, যারা বিভিন্ন প্লট বা ফ্ল্যাট কিনে থাকেন, ঢাকার যেই সমস্ত প্রকল্পগুলো আছে তার মধ্যে বসুন্ধরা যমুনা বানানো প্রকল্পগুলো খুবই এক্সপেন্সিভ। তবে আপনাদের যারা সাধ্যের মধ্যে বাড়ি করতে চান এবং এই মুহূর্তে বাড়ি করার উপযোগী যারা জায়গা খুঁজছেন, আজকে আপনাদেরকে এমন একটি প্লট দেখাবো যেটি বসুন্ধরা রিভার ভিউ প্রকল্পের মধ্যে বাড়ি করার উপযোগী একটি প্লট। চলুন তাহলে প্লটটি দেখে আসি, এটার অবস্থানটা কেমন, এটার দাম কেমন, সেই সম্পর্কে কথা বলা আসি। মূলত যে অবস্থানটি সেটা হলো বসুন্ধরা রিভার ভিউ যে প্রকল্প, মেইন রোডের থেকে আপনি আসলেই পাবেন হলো ডি ব্লক। এই ডি ব্লকের একদম সম্মুখে যে প্লটটিতে আমরা আছি সেটিতে এখানে একসাথে 5% জায়গা আছে প্লট করা। এই জায়গাটি আপনারা কিনতে পারবেন। মূলত এই জায়গাটি যদিও এই মুহূর্তে এটি বসুন্ধরা প্রকল্পের মধ্যে, কিন্তু এটি এখনও ব্যক্তি মালিকানার আওতাধীন এটি রয়েছে। আপনারা জানেন যে ঢাকা শহরে জমির দাম কেমন, প্রতি বছরই হুহু করে বহুগুণ করে বাড়ছে জমির দাম। বিশেষ করে বসুন্ধরার মতো যে প্লটগুলো সেগুলো আরও অনেক বেশি দাম হয়ে থাকে। তো এখানকার যে যে 5% আছে, এই 5% প্রতি শতাংশের মূল্য মাত্র 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকায় আপনার সাধ্যের মতো রেডি করা জায়গা আছে, আপনারা বাড়ি করার উপযোগী একটি জায়গা আপনি নিতে পারবেন। এটা নিলে আপনার জমির রেজিস্ট্রি সহ অন্যান্য যে কাগজপত্র আছে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে এবং আপনার রাস্তা কোন পাশে সেটিও আপনার বুঝিয়ে দেওয়া হবে। চলুন আমরা একটু ড্রোন ফুটেজে একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডান পাশে যেটি আছে এই প্লটের ঠিক পাশেই, সেটি হলো অক্সিজেন ফ্যাক্টরি। এর আশেপাশে আমি আরেকটা কথা বলি, এখানে প্রচুর বনায়ন বা সবুজ এলাকা আছে। তাছাড়াও এখানে একটা অক্সিজেন ফ্যাক্টরি আছে, পাশে বাড়িঘর আছে পিছন সাইডে। আমার বাম পাশে যদি দেখা, এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, অন্যান্য বিষয় আছে। আমার পশ্চিম পাশে যদি আমি দেখাই, সেখানে বাড়িঘর এবং তার দক্ষিণ পাশে বাড়িঘর। প্লটের ঠিক সাথেই, আমার প্লটের ঠিক সাথেই পশ্চিম পূর্ব দিকে এখানে আরও একটি বাড়ি করা আছে। তো আপনারা দেখতে পারেন এটি খুব সুন্দর একটি প্লট আপনাদের জন্য, সাধ্যের মধ্যে বসুন্ধরার মতো জায়গায় সাধ্যের মধ্যে ব্যক্তি মালিকানাধীন একটি প্লট আপনারা নিতে পারেন। তো আপনারা যারা প্লটটি দেখতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করতে পারেন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ভিজিট করতে পারেন। মূলত ঢাকার যে পোস্তগোলা ব্রিজ থেকে নেমে হাতের বাম পাশেই হলো বসুন্ধরা রিভার ভিউ যে প্রকল্পটি, সেখানে মেইন রোডের ঠিক পাশেই ডি ব্লকের মাথায় এটি এখানে রয়েছে। সবচেয়ে বড় বিষয় যে এখানকার যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন, এই প্রকল্পটি ইতিমধ্যে বাড়িঘর করার উপযোগী এবং এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর আছে। আমরা যদি দেখা যে এই আমার পিছন সাইড, এটা হলো মেইন রোড, মানে প্রকল্পের মানে প্লটের ঠিক সামনেই হলো মেইন রোড। তারপরে আমি যদি দেখাই যে এই পাশ দিয়ে, এই প্লটের পাশ দিয়ে আরেকটি রাস্তা গেছে, এই রাস্তাটি যেই রাস্তাটির সাথে মিলিত হয়েছে সেটি হলো ইকুরিয়া টু জাজিরার যে মেইন রোড, সেই মেইন রোডের পাশে মিলিত হয়েছে। তাছাড়া এই প্লটটি আপনার ঢাকা মাওয়া যে রোড আছে, মাওয়া রোডের বেশি দূরে নয়, কাছাকাছি অবস্থিত এখান থেকে। আপনারা সবাই জানেন যে বসুন্ধরা রিভার ভিউ প্রকল্পটি কোথায়, রিভার ভিউ প্রকল্পের অবস্থান কি, প্লটের দাম কেমন। তারপরও এখানকার যে কাঠা প্রতি 8 লক্ষ টাকা নিতে পারেন। তো ঠিক আছে, আপনারা ড্রোন ফুটেজে এবং এমনিতেও দেখলেন যে জায়গাটা কেমন, খুবই সুন্দর। এখানে আমাদের দেখতে পাচ্ছেন গাড়ি এখানে রাখা হয়েছে, দেখতে পারেন। তো আজকে আমি এই পর্যন্তই বিদায় নেব। যারা যারা এই প্লটটি ভালো লাগবে, এই 5% জায়গা নিতে চান বসুন্ধরার মতো জায়গার মধ্যে, আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো যেই নাম্বার অথবা আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে আমরা প্রজেক্টটি আপনাদেরকে ভিজিট করানোর জন্য চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সামনে অন্য আরেকটি প্রকল্প বা অন্য একটি প্লট বা ফ্ল্যাটে আপনাদেরকে নিয়ে যাব। আরেকটা বিষয়, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে জানান আপনারা কোন ধরনের প্লট কিনতে চান, ফ্ল্যাট কিনতে চান, অথবা কোন ধরনের জায়গা আপনাদের পছন্দ। সেই প্রত্যাশায় ভালো থাকুন, শুভকামনা।